হ্যালো ওয়েলকাম টু কুড গাইড গত পর্বে আমরা দেখেছিলাম যে কীভাবে একটি ট্যাব বার তৈরি করতে হয় সো আজকে আমরা শিখবো যে কীভাবে একটি বটম নেভিগেশন বার তৈরি করতে হয় তো আগের পর্বটি যারা না দেখেছেন তারা অবশ্যই আগের পর্বটি দেখে দেন এই পর্বে আসবেন ঠিক আছে যাতে করে সব কনসেপ্ট আপনাদের ক্লিয়ার থাকে সো চলুন আর কথা না বলে এখন আমরা কুটে চলে যাই সো বরাবরের মধ্যে একটি ফাটার প্রজেক্ট ক্রিয়েট করে নেবেন সো আমি অলরেডি একটা ফাটার প্রজেক্ট ক্রিয়েট করে নিয়েছি এখানে দেখতেই পারছেন আর আমি প্রজেক্টের নাম দিয়েছি হচ্ছে কি বটন নেভিগেশন বার ওকে সো আপনারা আপনাদের ইচ্ছে মতো প্রোডাক্টের নাম দিতে পারেন আর আমাদের যে বাই ডিফল্ট যে কোডগুলো দেয় আমরা কী করি সবসময় সেগুলো কি কেটে দেয় তাই তো সো আমরা কী করবো যে মেইন ফাংশনটা বাদে যা আছে সব আমরা কেটে দেব এখন কি আমি ব্যাকসলেস দিয়ে কেটে দিচ্ছি অর্থাৎ ব্যাক ব্যাকস্পেস বাটনে ক্লিক করে কেটে দিলাম হচ্ছে আবার আপনার ডিলিট বাটনে ক্লিক করে কাটতে পারেন সম্পূর্ণ আপনার ইচ্ছা ওকে সো স্টেট একটা উইজেট আমাদের প্রথম অবস্থায় লাগবে তাই তো স্টেটলেস নিলাম দেন হচ্ছে কি এইখানে যে অ্যাপের নাম আমরা এখানে সেটাই দেবো সেম টু সেম এখন আমাদের আর কোনো এর নাই সো আমরা এখানে কি রিটার্ন করি মার্টি রিয়াল অ্যাপ মার্টি অ্যাপ ওকে দেন আমরা মাটিরিয়াল অ্যাপের মধ্যে কী রাখতে হবে টাইটেল রাখতে হবে টাইটেল একটা স্ট্রিং নেই তো আমরা কী দেবো আজকে নাম কি বটম নেভিগেশন বার্ড ওকে সো দেন আমরা এখানে আরও কিছু দিতে পারি যেমন থিম থিম কিনে থিম ডাটা নেই ওকে দেন আমরা প্রাইমারি কালার হিসেবে কি ব্ল্যাক দেবো ঠিক আছে কালার্স ডট ব্ল্যাক ওকে সো থিমে আমরা আর কিছু দেবো না দেন হচ্ছে আমরা কি হোম হোমে আমরা প্রথমে ঘি দেখাতে যাচ্ছি প্রথম অবস্থায় তো প্রথম অবস্থায় আমি জাস্ট একটা পেজ দেখাবো তো আমি একটা স্ক্রিন তৈরি করে নিচ্ছি আলাদা একটা স্ক্রিন তো স্ক্রিনে প্রথমে আমি একটা ডার্ট ফাইল ক্রিয়েট করতেছি যার নাম হচ্ছে কি বটম বটম নেভি দিচ্ছি ঠিক আছে বটম নেভি ডট ডার্ট তার কারণ আমি বটন নেভি কেন দিলাম কারণ হচ্ছে যে আমরা এই যে স্ক্রিনটা এই স্ক্রিনের মধ্যে আমরা বটম নেভিগেশনটা সেট করবো ওকে সো আমরা এখানে স্টেট ফুল একটা উইজেট নিয়ে নিলাম আর এটার নাম দিচ্ছে কি বটম নেভি নেভি তারপর অন দিয়ে দিলাম আচ্ছা তারপর কি স্ক্রিন ঠিক আছে স্ক্রিন দেওয়ার কারণটা হচ্ছে দেখা যাচ্ছে যে ফ্ল্যাটের বাইরে হলে বটন নেওয়া আছে তো যাতে ওইটা ইম্পোর্ট না হয়ে যায় সেজন্য কি সাথে স্ক্রিন দিয়ে দিয়েছি ঠিক আছে যাতে বোঝার জন্য আর কি নাহলে দেখা যাচ্ছে আপনাদের অনেক ঝামেলা হয়ে যেতে পারে সো আমি ইম্পোর্ট করে নিলাম আর কোডটা একটু বড় করে নেবো বাট এর আগে আমরা কি একটু কাজ করে নিই যেমন এখানে কি অবশ্যই স্কে ফল রিটার্ন দেবো আসলে এগুলো আপনাদের এখন জানা হয়ে গেছে ভালোভাবে অ্যান্ড দেন আমরা কী করবো আমাদের হোমে গিয়ে কি ওই যে বটম নিভেশন যে আমরা স্টেট ফ্লু যেটা আনছি ওইটা কি এখন কি ওইটা ইম্পোর্ট করে দেবো অর্থাৎ ইনক্লুড করে দেবো এখানে বটম নিবি দেখছেন না যে বটন নিশন বট কিন্তু এখানে চলে আসছে কিন্তু আমরা কি বটম নিভেশন স্ক্রিনটা দেবো কারণ আমরা এটা কিন্তু লিখছি ঠিক আছে তো এটি হচ্ছে আমাদের মেন ডোর ডাট ফাইল তো দেখতেই পাচ্ছেন তা আমি একটা হট ফ্রিলর দিচ্ছি আমাদের কোনো এর নেই আমাদের এখন হোয়াইট স্ক্রিন তো আমাদের কাজ নাই এটা এখানে আপাতত তারপর এখন আমরা কি করবো নিউগেশন বার করব আগে আমরা কি করবো আগে একটা অ্যাপ বার এখানে জাস্ট রাখবো কেন রাখবো কারণ আমরা আমাদের যে প্রপিকটা সেটা নাম দেওয়ার জন্য ঠিক আছে যাতে করে আপনি বুঝতে পারেন আর দেখতে যাতে একটু ভালো লাগে তো আমি জাস্ট এটা ফার্স্ট বা সরি একটু ফাস্ট যাচ্ছি কারণ আগের পর্বে কিন্তু আমি এগুলো সব ভালোভাবে এক্সপ্লেন করেছি তাই তো ওকে আমরা এটা দিচ্ছি কি বটম নেভি গ্যাসন ওকে আমি একটা হটেল দিচ্ছি দেখি আমাদের দেখুন আমাদের নেভিগেশন বারটা তৈরি হয়ে গেছে সরি আমাদের অ্যাপ বারটা তৈরি হয়ে গেছে অ্যাপ বারটা এলাম রাখি দিচ্ছে এতটুকি ঠিক আছে আমি এটা কমেন্ট করে রাখতেছি যে অ্যাপবার ওকে সো স্কেপ হোল্ডের ভিতরে অনেক কিছু নেওয়া যায় আমরা গত শুধুমাত্র মানে গত পর্বে এবং এর আগের পর্বে মিলে আমরা দেখতে পেয়েছি যে একবার নেওয়া যায় স্কে ভিতরে আজকে আমরা দেখবো যে স্কে ভিতরে কি বটম নেগেশন বারও দেওয়া যায় ঠিক আছে তো আমরা একবারের নিচে চলে আসবো এই যে একবারের নিচে সরি এটা না এটা আমি একটু কেটে দিলাম স্পেসগুলো এখন কি আমরা এখন কি এখানে বটম নিউগেশন বার সেট করব। ওকে চলে আপনারা একবার উপর রাখতে পারেন বাট যে এটা নিচের দিকে থাকে তো আমি একটু নিচের দিকে রাখছি ঠিক আছে যাতে বুঝতে হয় তো আমি একটু কমেন্ট করে নিলাম যে বটম নেভিগেশন তো যাতে করে আপনাদের কোডটা দেখতেও ভালো হয় এবং বুঝতে পারেন যে কোনটা কিসের জন্য কোড ওকে ওকে সো আমরা কি এখন এখানে কি একটা বটম নেভিগেশন আনবো আর বটম নেভিগেশন মানে তো আপনার নাম শুনে বুঝতে পারছেন যে এটাকে নিচের দিকে থাকবে ঠিক আছে তো বটম নেভিগেশন সম্পর্কে যারা জানেন না সমস্যা নেই তারা এখনই দেখতে পারবেন যে বটন নেভিগেশনটা কি হতে পারে আপনারা দেখছেন অনেকবার দেখছেন বাট এটা জানেন না এটার নাম যে বটন নেভিগেশন বার ওকে সো আমরা দেখুন আমি বি আর ও দেওয়ার সাথে সাথে কি আমার কি বটন নেভিগেশন বারটা চলে আসছে তো এটা কি নেই দেখুন একটা উইজেট নেই তো উইজেট এখন কথা হচ্ছে আমরা কি উইজেট ক্রিয়েট করব না আমরা এখন উইজেট ক্রিয়েট করব না ফ্ল্যাটারে বাই ডেফল যে উইজেটগুলো দিয়ে থাকে যে বটন নেভিগেশন বার তৈরির ক্ষেত্রে আমরা ওইগুলো ইউজ করব কিন্তু ফিউচারে যখন দেখা যাচ্ছে যে আপনি কাস্টম কোনো একটা নেভিগেশন বার তৈরি করবেন অর্থাৎ কোনো একটা ডিজাইন দেখে আপনার মতো একটা ডিজাইনিং করবেন বটন নেভিগেশন বারটা তখন কি আপনারা উইজেট ক্রিয়েট করবেন আর আমি অবশ্যই ওই রকমের ভিডিও বানাবো ঠিক আছে যেহেতু আমরা এখন বিগিনার্স পর্যায়ের কোডিং করছে অর্থাৎ ডেভেলপমেন্ট শিখতেছি তো সেই জন্য মূলত আমরা ওই দিকে যাচ্ছি না ওকে সো আমরা উইজেট দেব উইজেট এখানে আছে বটম নেভিগেশন বার ওকে দেখুন এটা ঠিক আছে তো এটা দেওয়ার সাথে আছে আমি একটু নিচে আনতেছি আর কোডটাকে একটু বড় করতেছি আসলে এখন দেখতে পাচ্ছেন আচ্ছা এইগুলো আর কি একটু নিচে নিয়ে আসতেছি ব্র্যাকেটগুলোকে যাতে আপনার বুঝতে সুবিধা হয় এখন দেখেন বটম নেভিশনের ভিতরে বাইডেবল কী দিচ্ছে আইটেমস আইটেমের ভিতরে আমরা দেখেন আইটেমসটা আসলে কি আইটেমসটা হচ্ছে কি লিস্ট অফ বটম নেভিশন আইটেম অর্থাৎ আপনার বুঝতে পারছেন যে এটার ভিতরে আমরা লিস্ট অফ আইটেম দিতে পারবো তাই তো যেহেতু লিস্ট থাকবে তার মানে কি আমাদের থার্ড প্যাকেট দিতে হবে ওকে দিলাম থার্ড প্যাকেট এখন আমরা কী করতে পারি যে আইটেম নেব কিছু আইটেম লাগব যে আমাদের বটম নেভিগেশনে আইটেম ঠিক আছে তো আমরা বটম নেভিগেশন আইটেম দেখুন এখানে বটম নেভিগেশন আইটেম কোথায় চলে আসছে এখানে ঠিক আছে তো এখানে দেখুন এখানে বলছে যে আইকন দেওয়ার জন্য তো আমরা আইকন দিচ্ছি কোথা থেকে আইকনটা dot আর বাইরে রাখছি একটা হোমের আইকন থাকবে ঠিক আছে ওকে সো আমি হোমের আইকনটা আনতেছি আচ্ছা একটু লুট নিচে সমস্যা না আমি ইনক্লুড করে দিলাম দেন হচ্ছে এটার ভিতরে আরো অনেক কিছু দেয়া যাচ্ছে যেমন আমি এখানে যে কার্সারটা দৌড়ে দেখবেন এখানে লেভেল দেওয়া যাচ্ছে টাইটেল দেওয়া যাচ্ছে আর একটিভ আইকন মানে যে আইকনটা এখন কারেন্ট আইকন এরকম আর কি সো আমরা ওই দিকে যাচ্ছি না টোল ট্রিপ ওইগুলো যাচ্ছি না আমরা জাস্ট কি এখন আইকন যে ইউজ করছি আর ব্যাকগ্রাউন্ডটা দেখবো আর হচ্ছে কি লেভেলটা দেখবো টাইটেল আর লেভেল মূলত একভাবেই কাজটা করে বাট আমরা লেভেল ইউজ করবো ঠিক আছে লেভেল দেন কি এখানে স্ট্রিং সরি উইজেট দেবো সেটা কি টেক্সট ওকে সো আমরা টেক্সট এখন ডিজাইনিং করতেছি না সরি লেভেল কখনো টেক্সট উইজেট নেবে এটা একটা স্ট্রিং নেবে টাইটেল উইজেট নেই ঠিক আছে আমি ইটস মাই ব্যাট সরি দুঃখিত আমি টাইটেল মনে করি এখানে উইজেট দিয়ে দিয়েছিলাম ওকে এটা স্কিপ করবেন প্লিজ তো হোম ওকে হোম দিয়ে দিলাম এখন আমি একটা হট রিলো দিয়ে দেখেন একটা এরোর খাবো এরোরটা আমি ইচ্ছে করে খাচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন ওকে সো যারা ট্যাব বারে ভিডিওটা দেখেছেন ভালোভাবে আমি কিন্তু এখানে এক্সপ্লেন করেছি যে একটা ট্যাব বারে একটা আইটেম কখনো রাখা যায় না ঠিক না একের অধিক আইটেম রাখতে হবে যেমন দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আপনার খুশি তেমনি সরি বটম নিভেশন বারেও কিন্তু আপনি একটা আইটেম রাখতে পারবেন এখানে দেখেন বলে দিছে যে আইটেমস ডট লিন্থ দুই থেকে দুইয়ের সমান অর্থাৎ দুই থেকে বড় হতে হবে ঠিক আছে অর্থাৎ দুই থেকে বেশি হতে হবে তো সেই জন্য আমরা বুঝে গেলাম যে এখানে কি একটা আইটেম দেওয়া যাবে না তো আমরা এটা কপি করে নিচ্ছি আমরা চারটা আইটেম রাখবো তো এখানে একটা কমা দিচ্ছি দেন একটা নিচে আসলাম আবার কমা দিচ্ছি আবার নিচে আসলাম আবার কমা দিচ্ছি আবার নিচে আসলাম ওকে তো একবার শেষ কমা দেওয়ার দরকার নেই কারণ নিচে আর কিছু আইটেম নেই আর কোনো আইটেম না সরি তো দেখুন আমাদের কিন্তু বটন রোগ বার্তা চলে আসছে কিন্তু আমরা কিন্তু দেখতে পারতেছি না তাই তো তো সেই জন্যে আমরা কী করবো যে একটা যে জিনিস দেবো সেটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দেবো প্রথমে তো দেখুন আমি চলে এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিতে পারি যেমন আমি দিচ্ছি ব্যাকগ্রাউন্ড কালার কালার্স ডট ব্ল্যাক তো এখন আমি একটা হট রিলুড দিই হুম আমাদের কোনো রেস হয়নি হয় নাই কেন কারণ আমরা বটন নেগেশন বাইরে দিচ্ছি কিন্তু এখন যদি আমি এটা কাট করলাম এটা হুবহু কার্ড ঠিক আছে দেন হচ্ছে যে কোনো একটা আইটেম প্রথম আইটেম আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে আচ্ছা প্রথম আইটেম লেভেলের উপরে আমি দিয়ে দিচ্ছি এটা তো এবারে আমি একটা হট টেলার দিচ্ছি দেখুন কি হয় এই যে দেখুন আমাদের কিন্তু বটন নিউশনটা চলে আসছে এখন কথা হতে পারে যে আমাদের তো এখানে চারটা আইটেম দেখতে পাচ্ছি হ্যাঁ সবগুলার মানে বাকি তিনটা দেখা যাচ্ছে যে এখানে শুধু আইকন দেখা যাচ্ছে কিন্তু প্রথমটাই কেন আইকন আর টেক্সট দুইটাই দেখা যাচ্ছে তো সেটার জন্য মজার ব্যাপার হচ্ছে যে বাইডে ফল বটম নেভিগেশনের প্রথম যে আইটেমটা হ্যাঁ সেটা সিলেক্টেড থাকে ঠিক আছে এটা হচ্ছে বাইডে ফল তো পরবর্তী যখন আমরা এখানে অন ক্লিক সিস্টেম অথবা অন ট্যাপ জিনিসটা অ্যাড করবো তখন কি আমরা যখন এটা ক্লিক দেবো তখন কি এটার যে আইকন এটা দেখবেন সাথে কি এটার যে টেক্সটটা ওইটা দেখতে পাবেন বাট তখন কি এটা এগুলোর মতো হয়ে যাবে ঠিক আছে তো আশা করি জিনিসটা বুঝতে পারছেন তো আমরা কী করবো প্রথমে একটু চেঞ্জ করে নিব তো আমি আইকনগুলো চেঞ্জ করে নিচ্ছি তো এখানে আমি কী দিচ্ছি সার্চ দিচ্ছি ওকে আপনারা আপনার মতো দেবেন বাট এখন আমার মাথায় যা আসছে তাই দিচ্ছি সার্চ ফেভারিট সরি স্পেলিং মিস্টেক আইকনগুলো আমরা বাইডেবল যেভাবে পাওয়া যায় সেগুলো আমরা ইউজ করতেছি আমরা কোনো এক্সট্রা আইকন ইউজ করতেছি না আচ্ছা আমাদের কি এর দিচ্ছে এরটা হচ্ছে হ্যাঁ এরটা চলে গেছে ব্র্যাকেটের এর ছিল ওকে সো আমরা অ্যাট লাস্ট দিব কি অ্যাকাউন্ট ঠিক আছে যেখানে আমরা মূলত ইউজার প্রোফাইল তো সেটা আমরা সেটার জন্য আমরা একটা আইকন ইউজ করব সেটা কি পার্সন এখন যদি একটা হট ফিল দেয় এখন দেখতে পাবেন যে আপনার জিনিসটা এখন কিন্তু কি লাগতেছে তাই তো কিন্তু এখন আমরা আরেকটা জিনিস দেখব যে যে সিলেক্টেড সেটার কালারটাই অন্য অন্যরকম থাকবে আর যেটা সিলেক্টেড না সেটা অন্যরকম থাকবে তো আমরা সেটার জন্য কি করবো একবার প্রথম যে আমরা বারটা না ওইখানে চলে আসবো ঠিক আছে তো এখানে আসলাম তারপরে এখানে কি করব যে ব্যাকগ্রাউন্ড কালার আছে কিন্তু ওইটা আমরা দেখবো না তো টাইপ কেন টাইপটা আমি পর দেখাবো ওই যখন আমরা কি ক্লিক সিস্টেমটা একটু তখন তো দেখেন এখানে কি আসে সিলেক্টেড আইকন থিম আমরা তো ওইটা করতেছি না আচ্ছা আমি একটু সিলেক্টেড সিলেক্টেড আইকন কালার দেখেন এই যে সিলেক্টেড আইকন কালার তো যে আইকন সিলেক্টেড থাকবে সেটার কালারটাও কি ওই রকম থাকবে মানে আমরা যা দেবো এখানে সেরকম থাকবে তো কালার্স ডট ব্লু অ্যাসেন্ট ওকে তো এখন যে আমি একটা হট বিলোর দি দেখি এই যে এই এটা যে সিলেক্টেড এখন কিন্তু বুঝতে পারছে না এগুলো যে সিলেক্টেড না এগুলো কিন্তু এখন ভালোভাবে বুঝতে পারছি আর তেমনি আমরা যেহেতু সিলেক্টেড কালারটা ইউজ করতে পারছি মানে সিলেক্টেড কালার তেমনি আনসিলেক্টেড কালারও কি আমরা ইউজ করতে পারবো এখন তো আমরা কালার ইউজ করতেছি কালার ডট গ্রে ঠিক আছে গ্রে আর আমরা এটা একটু লো নিব একবারে গ্রেটা দিবো না গ্রে দিলে খারাপ দেখা যাবে যে হালকা কিন্তু এখন কি এই হোয়াইটটা আসছে না হোয়াইটটা চলে গেছে এখন এখন এটা ক্লিক দিলে কোনো কিছু হচ্ছে না ওকে কিন্তু আমরা যখন অন ট্যাপ লাগাবো তখন কি এগুলো হবে তো এটাই হচ্ছে আমাদের এখন আমরা দেখবো যে বটম নেভিগেশন পারে কি ইউজ করা হবে যেমন আমরা যখন সার্চে ক্লিক দিব তখন কি এখানে সার্চ সার্চ স্ক্রিনটা চলে আসবে আবার তেমনি আমরা যখন এই আইটেম ক্লিক দিব ওই আইটেম অনুযায়ী কি এখানে স্ক্রিন আসবে তো আমরা স্ক্রিন আসকে অ্যাড করবো না আমরা জাস্ট একটা টেক্স দেখবো যেমন আমরা হোমের বেলা এখানে হোম রাখবো সার্চের সময় কি সার্চ রাখবো সিমিলারলি বাকি যেগুলো আছে সেগুলো কি এরকম করবো ওকে তো সেটার জন্য এ করা যেতে পারে বাট এখানে আমি কিছু জিনিস আপনাদেরকে দেখাতে চাচ্ছি তো এখানে আপনারা কী কী করতে পারবেন এখানে করতে পারবেন হচ্ছে যে এখানে যে আইকনগুলো আছে আইকনগুলোর সাইজ আপনারা কি দিতে পারবেন যেমন এখানে আছে কি এলিভেশন এলিভেশন কিন্তু আমি আগের অবশ্যই এক্সপ্লেন করেছি তাই আজকে বলতেছি না এলিভেশন কি আর এখানে যে ফন্টগুলো দেখতে পাচ্ছেন যেমন হোম এটার ফন্টটা কি আপনি চেঞ্জ করতে পারবেন ঠিক আছে তো আর কি করা যেতে পারে আর হচ্ছে টেক্সটাইল চেঞ্জ করতে পারতেছেন দেন কি ফিক্সড কালার চেঞ্জ করতে পারতেছেন তারপরে যে আইকন সাইজ আইকন সাইজটা যেমন আমি একটু এটা দেখা দিচ্ছি মানে এটা ইম্পর্টেন্ট আইকন সাইজ এখন আমি ফিফটি করে দিচ্ছি তো এখন আমি দেখি যে কী হয় এই যে দেখুন আমার কিন্তু জিনিসগুলো কি বড় হয়ে গেছে তাই তো তো আমি যদি এটা না দিই কারণ বাই ডেফল যে সাইজটা দেয় এটা কিন্তু জস মানে এটাই কিন্তু পারফেক্ট সাইজ ঠিক আছে কারণ দেখেন এবারটা সাইজটা এরকম আবার সিমিলারলি বটন নেভিগেশনটা এইরকম ওরা মানে ফাটার যে ডেভেলপারগুলো মানে যারা ফাটার ডেভেলপমেন্ট করেছে অথবা ডেভেলপ করেছে তারা কিন্তু ওই অনুসারে কি সাইজটা দিছে যেমন বাইডে ফল যে মানে আমরা নর্মালি যে অ্যাপগুলো ইউজ করি ওই অ্যাপগুলোতে যে যেরকম সাইজ ইউজ করতে বলা হয় ওই রকমই বাইডে থাকে কিন্তু দেখাচ্ছে যে আপনার সৌন্দর্যের উপর ভিত্তি করে আপনি অ্যাপের বটন নিশান বার অথবা অ্যাপ বার এগুলো কি সব চেঞ্জ করতে পারেন সাইজগুলো ঠিক আছে তো আশা করি আমি সব কিছু আপনাদেরকে এক্সপ্লেন করতে পারছি এখন আমরা কি দেখব যে যেটা সিলেক্ট থাকবে সেটা কি আমরা ওই অনুযায়ী স্ক্রিনে কি দেখাবো ঠিক আছে ওইটার স্ক্রিনটা দেখাবো তো সেটার জন্য আমাদের কিছু আইটেম এখানে রাখতে হবে তো প্রথমে আমাদেরকে একটা ভেরিয়েবল রাখতে হবে তো বেরিয়ে কি আমরা ইন্টারেটরে একটা ভেরিয়েবল নিব যেটার নাম দেবে কি কারেন্ট ইন্ডেক্স ওকে তো বাই ডেফল কারেন্ট ইন্ডেক্স জিরো এখন যারা জানে না যে ইন্ডেক্সটা জিরো কেন কথা হচ্ছে যারা মোটামুটি ডাটা স্ট্রাকচার অথবা সি প্রোগ্রামিং অথবা যে কোনো ল্যাঙ্গুয়েজ জেনে থাকেন যে এ প্রোগ্রাম যখন রান হয় বাই ডিফল্ট কিন তারা কি জিরো ইন্ডেক্স হিসেবে গণনা করে মানে জিরো থেকে শুরু হয় কিন্তু সবসময় যে জিরো হতে হবে এটা কিন্তু মেন কথা না ঠিক আছে আপনি চলে ওয়ান করতে পারেন টু থেকে শুরু করতে পারেন থ্রি থেকে শুরু করতে পারেন আপনার ইচ্ছা কিন্তু বাই ফল প্রোগ্রাম জিরো থেকে ইন্ডেক্সিং বুঝে ঠিক আছে তো যেমন এটা হচ্ছে কি আমাদের ফার্স্ট আইটেম সো আর এটা কি আমাদের সিলেক্টেড থাকে তো তার মানে এটা হচ্ছে আমাদের কি জিরো ইন্ডেক্স দেন কি ওয়ান দেন কি টু দেন কি থ্রি অর্থাৎ আমাদের যতগুলো আইটেম থাকবে যেমন চারটা আইটেম তাহলে আমাদের ইন্ডেক্সিং থেকে কত শুরু হবে যে জিরো থেকে শুরু হবে থ্রি পর্যন্ত ঠিক আছে কারণ ওয়ান টু থ্রি এখানে তিনটা আগে একটা জিরো চারটা তো আমাদের চারটা হয়ে যাচ্ছে থ্রি পর্যন্ত গিয়ে তো আশা করি বুঝতে পারছি ব্যাপারটা ওকে সো আমরা এখন কি করবো আমরা ইন্ডেক্সটা অ্যাড করলাম এখানে ভেরিয়েবলটা এখন ভেরিয়েবলটা বলটা আমরা ইউজ করবো তো আরেকটা জিনিস আমি দেখিয়ে দিচ্ছি এখানে তো আমরা একবার নিচে চলে আসতেছি কেন উপরে আর কুট করবো না এটার ভিতরে ঠিক আছে এই ব্রেকের ভিতরে আর এই থার্ড ব্রিকেটের বাইরে ওকে এখন আমি একটু কমেন্ট করে নিয়েছি যে অন ট্যাপ অর্থাৎ আমরা এখানে ক্লিকিং সিস্টেম লাগাবো অন ট্যাপ নামে একটা অপশান আছে যেমন এটা কি বয়ট ফাংশন আর এটা ইন্ট্রেজারটা নিতে হয় তো আমরা নিচ্ছি কি ইন্ডেক্স ঠিক আছে এখানে কোনো আপনার কিছু আপনি এইভাবে দিতে পারেন বাট সরি এইভাবে দিতে পারবেন না এখানে বাট উপরে যখন এই জিনিসটা বানাতে যাবেন একটা বয়েড ফাংশন তখন কি এইভাবে দিতে পারবেন কিন্তু আমরা উপরে বানাবো না এখন আমরা এখানে জাস্ট এইভাবে দিয়েছি আর দেনকে একটা প্রান্তে দিস টিসি টিসি ওকে সেকেন্ড টকেট অর্থাৎ এখন আমরা কি এটার ভিতরে কি সেট স্টেট ইউজ করব এখন কথা হচ্ছে সেট স্টেটটা কেন ইউজ করব কারণ এখানে বুঝতে পারছেন যখন আমরা একটা ক্লিক দিব তখন কি স্টেটটা কি চেঞ্জ হবে আবার যখন এটা ক্লিক দেব তখন কি আবার একটা স্টেট চেঞ্জ হবে তো যেহেতু আমরা এখানে কোনো কি স্টেট ম্যানেজমেন্ট অ্যাড করি নাই বা আমাদের এই প্রজেক্টের জন্য দরকারও নাই কারণ আমরা তেমন বড়ো কোনো প্রজেক্ট বানাচ্ছি না যে আমাদের এখন স্টেট ম্যানেজমেন্ট ফলো করতে হবে তো যারা জানে না যে স্টেট ম্যানেজমেন্ট কি তাদের কোনো দুশ্চিন্তার কারণ নেই কারণ আমি কিন্তু কিছুদিন পর থেকে কি স্টেট ম্যানেজমেন্ট যতগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো এবং আমি ফিউচারে বিভিন্ন প্রজেক্ট বানাবো ঠিক আছে ওই প্রজেক্টগুলোয় কি আমরা বিভিন্ন আর্কিটেকচার আর হচ্ছে কি স্টেট ম্যানেজমেন্ট ইউজ করবো ওকে তো আপাতত আমরা বোঝিনি যে আমাদের স্টেটটা যদি চেঞ্জ হচ্ছে তো সেটার জন্য আমরা কি সেট স্টেট ইউজ করতেছি তো এখন হচ্ছে যে আমরা উপরে যে একটা ভেরিয়েবল ক্রিয়েট করছি যে কারেন্ট ইন্ডেক্স তো সেই ইন্ডেক্সটা কি কারেন্ট ইন্ডেক্স টু কি ওইটা দিয়ে দেবো ওকে সরি এখানে যে দিয়ে দিচ্ছি আমি ইন্ডেক্সটা দিয়ে দেবো এই যে ইন্ডেক্সটা এখানে যা দেবেন এখানে কি তাই দেবেন অর্থাৎ কি এটা তার কী বোঝাচ্ছে এটা হচ্ছে যে আমরা এটাই যখন ক্লিক দিব হুম তখন কি এই এখানে যে জিনিসটা আসবে ধরেন আমি এটা ক্লিক দিচ্ছি এখানে ক্লিক দিলে এটার ইন্ডেক্সটা কত ওয়ান যেহেতু এটা জিরো তারপর কি ওয়ান তো এখানে ইন্ডেক্সের মান কত আসছে ওয়ান তাহলে এই ইন্ডেক্সের মানটা কি এখানে চলে যাবে তাই তো তো চলে গেলো তো চলে গেলে যেহেতু এখানে বাই হল এটার মান কি জিরো তো এখন চেঞ্জ হয়ে কত হয়েছে ওয়ান ওয়ান হলে তো ওয়ান কোনটা ওয়ান হচ্ছে এটা তখন কি এটাই এটার যে অপশনটা তখন কি এটা শো হবে তেমন আমরা যখন এটা ক্লিক দিব তখন কি তার ইন্ডেক্সটা চেঞ্জ টু হবে তো তখন কি এটার যে স্ক্রিনটা অথবা যে উইজেটটা তখন কি এখানে এটা দেখাবে ঠিক আছে তো এইভাবে কাজটা করবে আর আরেকটা জিনিস দেখায় সেটা হচ্ছে কি আমরা যে কারেন্ট ইন্ডেক্সটা দিছি তো এখানে কি কারেন্ট ইন্ডেক্সটা কি অ্যাড করে দিতে হবে তো আমি একটু অ্যাড করে দিচ্ছি কারেন্ট ইন্ডেক্স আর উপর যে কারেন্ট ইন্ডেক্সটা আমরা অ্যাড করে দিচ্ছি ওকে ওকে কমা ওকে তো আরেকটা জিনিস আমরা দেখাবো সেটা হচ্ছে যে কি দেখাতে পারি আপনাদেরকে এই যে যে প্রথম হচ্ছে এটা কি সিলেক্টেড যে সবসময় কি এটা সিলেক্টেড থাকবে তা না আপনাদের ইচ্ছা মতো কি আপনারা কি যেমন আমি যদি এখন এটা করি এখানে কি টু দি তাহলে কি টু মানে হচ্ছে যে আমাদের কি এই যে হার্ট আছে এখানে আপনি যা দেবেন এখন এখন কি বটন নিগেশনে বাই ডেফল ওইটাই সিলেক্টেড থাকবে আমি কিন্তু প্রথম অবস্থায় বলেছিলাম যে বাই ডেফল কি প্রথম আইটেমটা অর্থাৎ আমার বটন নিগেশনে যে প্রথম আইটেমটা থাকে আইটেমটাই কি সিলেক্টেড থাকে ঠিক আছে তো এখন ইচ্ছে করলে আপনি কিন্তু ওইটা চেঞ্জ করতে পারেন ওইটা চেঞ্জ করে আপনার দেখা যাচ্ছে যে এই আইটেমটা আপনি এই রাখতে চাচ্ছেন অথবা এটা রাখতে চাচ্ছেন তো সেই অনুযায়ী আপনারা এখানে ইন্ডেক্স বসিয়ে নেবেন তো আমি একটা হট লুথ দিয়ে এখানে বুঝতে পারবেন দেখছেন এখন সেটা চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে তো আশা করি ব্যাপারগুলা বুঝতে পারছেন তো আবার আমি যে আই চেঞ্জ করি যে ওয়ান দি দিলাম ওয়ান ওয়ান দিলাম তারপর আর কি আছে আর আরেকটা জিনিস দেখেছি মজার ব্যাপার যেমন এটা যখন কি সিলেক্টেড ছিল তখন কি এটা কালার ব্ল্যাক ছিল কিন্তু আমি চাচ্ছি যে মাল্টিপোল কালার ইউজ করার জন্য যেমন এটা যখন সিলেক্টেড থাকবে তখন এটা ব্ল্যাক এটা যখন থাকবে এটা রেড এটা যখন থাকবে এটা ডিপ পার এটা যখন থাকবে সিলেক্টেড তখন কি এই যে বটন নোটিশনটা সেটার কালারগুলো চেঞ্জ হবে ঠিক আছে মানে দেখতে আপনাদের বোঝানোর জন্য আমি এগুলো করতে যাতে করে আপনাদের মনে না হয় যে আমি কোনো কিছু একটা স্কিপ করে চলে গেছি ঠিক আছে তো আমি চাচ্ছি যে আমার যত ভিডিওগুলো আছে সব ভিডিও থেকে আপনারা সব কিছু ভালোভাবে শিখতে পারেন তো আমি চাচ্ছি এখন কি আমাদের গ্রিন অ্যাসেন্ট আমার জন্য ওকে মানে দ্বিতীয় যে আইটেমটা ক্লিক দিলে গ্রিন অ্যাসেন্ট আসার জন্য কালারটা দেন আমরা আর চেঞ্জ করতেছি এটার চেঞ্জ কালার খেয়ে দিতে পারব ডিপ আচ্ছা ডিপ অরেঞ্জ দিয়ে দিচ্ছি আপনার আপনি ইচ্ছে মতো দিয়ে দেবেন আমার এখন যা মনে হচ্ছে তাই দিয়ে দিচ্ছি বাট আর সবাই জিনিসটা ভালো লাগবে তেমন খারাপ লাগবে না দেন কি ইন্ডিগো ইন্ডিগো অ্যাস দিয়ে দিচ্ছি ওকে আপনি একটা হট লিলোর দেয় এখন এই পার্থক্য বুঝতে পারবেন এই যে দেখুন এটা দু এক নাম্বার ইন্ডেক্সে আছে হ্যাঁ এক নাম্বার ইন্ডেক্সে আমরা কালার ঠিকিয়েছি যে এক নাম্বার ইন্ডেক্সে আসলে তার কালারটা কি গ্রিন হয়ে যাবে আবার দুই নাম্বার ইন্ডেক্সে গেলে তার কালারটা কি অরেঞ্জ হয়ে যাবে তো আমরা যদি এখানে চেঞ্জ করি এখানে টু দিই ঠিক আছে দিই টু দিলে আমাদের কালারটা চেঞ্জ হয়ে যাবে খেয়াল রাখবেন দেখছেন আমাদের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে ওকে তো আশা করি আপনার ব্যাপারগুলো বুঝতে পারছেন তার মানে আমরা কি হোম বটন সরি বটম নিভিশন বাড়ে আমরা কি মাল্টিপল কালারও ইউজ করতে পারছি অর্থাৎ এখানে যখন ক্লিক দিচ্ছি তখন কি একটা কালার হয়ে যাবে এটার ব্যাকগ্রাউন্ডটা এটা যখন ক্লিক করতেছে তখন কি আরেকটা কালার হয়ে যাচ্ছে মানে জিন্সটা কিন্তু সুন্দর লাগবে যখন ফিউচারে বিভিন্ন অ্যাপ বানাবেন এবং বিভিন্ন এনিমেশন ইউজ করতে চাচ্ছেন তো তখন কিন্তু এরকম স্টাইল দিয়ে কিন্তু আপনার জিন্সটি কিন্তু ভালো লাগবে ঠিক আছে যেমন একটা স্ক্রিন এক এক রকম দেখাবে তো এই কনসেপ্টগুলো আপাতত মাথায় রাখবেন এখন যখন সিলেক্টেড থাকবে তখন কি এখানে কি হোম লেখা থাকবে আর এখানে যখন সার্চ সিলেক্টেড থাকবে তখন সার্চ লেখা থাকবে ওকে তো সেটার জন্য আমাদেরকে একটা লিস্ট অফ উইজেট বানাতে হবে তো আমরা সেটার জন্য কি উপরে চলে যাচ্ছি এখানে আর বাইডে হলো আমরা কি হোমটাকে সিলেক্টেড রাখতেছি ওকে তো যেহেতু আমরা লিস্ট ক্রিয়েট করবো তো লিস্ট দিলাম লিস্ট অফ উইজেট তো আমরা এখানে কি উইজেটটা দিয়ে দিচ্ছি না দিলেও চলবে বাট আমরা দিয়ে দিচ্ছি আর এখানে দিচ্ছি যে আমাদের টেক্সট টেক্সট সেন্টার মানে আমরা সেন্টার ওকে দেন কি আমরা প্যাকেট দিয়ে দিলাম তো এখানে আমরা এরোর হচ্ছে এরোরটা কি আমি দেখে নিচ্ছি যে উইজেট আচ্ছা উইজেটটা আমি এখন দিয়ে দিচ্ছি এখানে এই যে এখন আমরা চলে গেছি আমার ডবুটা ছোট দিচ্ছিলো ঠিক আছে সেই জন্য তো যেহেতু আমরা এখানে উইজেট কি অনেকগুলো উইজেট সরি এখানে অনেকগুলো কী আমরা আইটেম দিতে পারবো যেহেতু থার্ড ব্রিকেট আমরা অলরেডি বুঝে গেছি যে থার্ড ব্রিকেটে কি অনেক কিছু দেওয়া যায় লিস্ট ঠিক আছে তো আমরা চাচ্ছি যে কি কোনো কিছু থাকার জন্য তো আমরা সেন্টার নামে একটা অপশান আছে সেটার কি চাইল্ড আছে আর আমরা সেন্টার জাস্টকে একটা টেক্সট দিয়ে দেবো ঠিক আছে তো টেক্সটটা আমি এখানে কী লিখবো আমরা হোম লিখতেছি কেন আমি প্রথমে হোম লিখতেছি এটা আমি বলে দিতেছি ওকে 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 তো আমরা ওকে একটা হাওয়ার দিয়ে দিচ্ছি এটা কোন চেঞ্জ আসবে না জাস্ট কোডটা কি অর্গানাইজ করার জন্য ওকে তো এখানে একটা চেঞ্জ আসছে কেন আমরা ইন্ডেক্সটাকে দিয়ে দিচ্ছিলাম ওকে তো হোম পরেরটা কি সার্চ তারপরেরটা কি লিট ফেবলিট ওকে সো দেন এট দা লাস্ট কি আমরা কি অ্যাকাউন্ট তাহলে আমরা এখন হটলে দিছো কোন এখানে কোনস হবে না কারণ আমরা যে এটা ক্লিক এ কাজ করছি বা এখন তৈরি করছি সেটা কি এখানে কি ইনক্লুড করি না ইনক্লুডটা কি করব যে স্কয়ার ভিতরে যে বডি আছে দেখুন আমরা হোম নেভিগেশন বারে এক বার তল নিচে চলে যাব দেন এখানে কি আমরা কি বডি ঠিক আছে যেহেতু আমরা বডি এখানে কমেন্ট করে নিচ্ছি দেখুন কমেন্ট করলে কিন্তু কোডের কিন্তু সৌন্দর্য আর আপনি কিন্তু বুঝতে পারছেন এখানে বার এখানে বটম নেগেশন বার তো সবসময় কমেন্ট করে কাজ করা ট্রাই করবেন তো বডি দিলাম তারপর কি আমাদের উপরে যে কি টেক্সট ক্লাব ক্রিয়েট করছি তাই তো এইগুলো কি আমরা কি ইনক্লুড করবো তো টেক্সটটা হচ্ছে একটা লিস্ট তা আমি টেক্সটটা দিলাম সেন্টার এখান কি এটা কি করতেছে একটা এরর খাই দিতেছে এরটা কি আমাদের লিস্ট তার মানে কি সরি থার্ড ভরে দিতে হবে দেন হচ্ছে কি ধরেন আমি এখন জিরো দিছি তো এখন যদি আমি দে দেখেন কি আসে দেখেন আমাদের হোমটা কি চলে আসছে যদি এখন আমি টু দে সরি মাই মিস্টেক আচ্ছা ওয়ান দিলাম তো ওয়ান দিলে তার মানে কি আমাদের সার্চ দেখেন সার্সরা দেখাচ্ছে এখানে লেখাটা ছোটো বাট আসলে দেখতে পাচ্ছেন তো এখানে এখন কথা হচ্ছে আমরা যখন এখানে আইটেমের বিষয়ে ইন্ডেক্স নিয়ে আলোচনা করছিলাম যে এটা প্রথম ইন্ডেক্স যেহেতু প্রথম আইটেম এই জন্য কি এটা প্রথম ইন্ডেক্স অর্থাৎ জিরো ওয়ান টু থ্রি সিমিলারলি এটাও কিন্তু সেম কনসেপ্ট যে আমরা এই লিস্টের ভিতরে যে টাকি দিয়েছি সেটা হচ্ছে কি ওই ইন্ডেক্সের প্রথম আইটেম ঠিক আছে অর্থাৎ কি আমাদের প্রথম দ্বিতীয় চতুর্থ পঞ্চম সো এখন আমরা কি করতে চাচ্ছি এখন আমরা চাচ্ছি যে যখন ক্লিক দিব ধরেন আমি এক নম্বর ইন্ডেক্সে ক্লিক দিছি তাহলে আমাদের কি এক নাম্বার যে ইন্ডেক্সের যে বেলুটা এখানে কি ওইটা শো হবে আবার যখন আমি চার নাম্বার সরি তিন নাম্বার ইন্ডেক্সে ক্লিক দিব তখন কি আমার কি তিন নাম্বার ইন্ডেক্সের কি বেলুটা দেখাবে অর্থাৎ আমাদের টেক্সটটা দেখাবে তো যেহেতু আমরা আগে ক্রিয়েট করেছি কারেন্ট ইন্ডেক্স কারেন্ট ইন্ডেক্স তো আমরা প্রায় রেখেই দিয়েছি যে আমরা এখানে যেটা ক্লিক দেবো কারেন্ট ইন্ডেক্স থেকে ওইটা কি কি সেভ হয়ে যাবে তার মানে কি আমরা যদি এখানে একটু নিচে যাই এই যে তো আমরা কি করতে পারি এখানে যদি কারেন্ট ইন্ডেক্সটা এখানে দিয়ে দিই ঠিক আছে কারেন্ট ইন্ডেক্স তাহলে কিন্তু কি আমাদের কাজ হয়ে যায় দেখুন এখন কি হোম এখন যদি আমি উপরে যাই উপরে গেলাম এখন যদি আমি এখানে চেঞ্জ করি দেখবেন তাহলে আমি দুই দিলাম দুই মানে কি হার্ট তার মানে এখানে হারটা সিলেক্টেড থাকবে আর এখানে কি হারটা লেখা মানে ফেভারিটটা লেখা আসে কথা তো আমি দেখলাম এ দেখুন আমি এটা চেঞ্জ করছি তো আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটাও চেঞ্জ হয়েছে আর এখানে কি ফেভারিটও কি হয়ে গেছে তার মানে আমাদের অন টাইপ সিস্টেমটা কাজ করতেছে ঠিক আছে তো আশা করি আপনারা জিনিসগুলো বুঝতে পারছেন কি যে কীভাবে একটি বটম ডিউরেশন ক্রিয়েট করা যায় তো তারপরেও আমি কি কোডটাকে এক্সপ্লেন করে দেবো যদি আমাদের ভিডিও ডিউরেশনটি একটু বেশি হয়ে গেছে থারটি কিন্তু কোডটাকে আবার এক্সপ্লেন করলে আপনাদেরই ভালো হবে ঠিক আছে যদি আমি কোনো কিছু আবার স্কিপ করে যাই সেটা সেটা যাতে পারি আমি আবার আপনাকে বুঝে দিতে পারি তো আমাদের মেন রোড যাচ্ছে প্রথমে তো প্রথমে হচ্ছে আমাদেরকে একটা মেন ফাংশন এটা থেকে কি আমাদের রান হবে দেন কি কি স্টেটলেস উইজেট আমরা যে অ্যাপটা এখানে দিলাম সেটার একটা উইজেট দিলাম তো কি রিটার্ন দিয়ে একটা মাটিরিয়াল অ্যাপ রিটার্ন দিয়ে এটার ভিতরে কি টাইটেল দিতে পারি আর আরেকটা জিনিস আমরা ভুলে গেছি যে শো চেকার ব্যানার এটাকে আমরা ফলস করে দিচ্ছি ফলস কেন করলাম যাতে এই যে এখানে একটা ব্যানার দেখতে পাচ্ছেন এটা কি আমরা কারণ এখন আমাদের কাজ শেষ যখন আপনার অ্যাপে কাজ থাকবে তখন কি ওটা দিয়ে রাখবেন ঠিক আছে আপনি বুঝতে পারেন যে আপনার অ্যাপে কাজ চলতেছে ওকে সো দেন এখানে দেখেন যে বটম নিবেশন বলে আমরা টাইটেল দিলাম ওকে এখানে একটা থিম দিলাম থিমের ভিতরে থিম ডাটা নেই আমরা কালার দিচ্ছি কি ব্ল্যাক দেন হচ্ছে কি আমরা একটা হোমের ভিতরে কি একটা বটন নিভিশন স্ক্রিন রাখলাম তো আমরা বটন নিশন স্ক্রিনে যাবো তো যাওয়ার জন্য আমরা কি এটার উপরে ক্লিক দিয়ে চলে যাচ্ছি প্রথমে কি আমি একটু আবার বুঝেছি কন্ট্রোলে ধরবেন আনবেন কাজ সারটা তারপরে একটা ক্লিক দিবেন ঠিক আছে রাইট বটো সরি লেফট বটনে দেন কি আমরা এখানে চলে যাচ্ছি তো এখানে আমরা কিছু আমি প্রথম থেকে আবার এক্সপ্লেন করতেছি কারণ ডাক্তারদের ব্যাকসিন করার দরকার নেই তো প্রথমে আমরা কি একটা ভেরিবল ক্রিয়েট করবো এন্ট্রেজার টাইপে যেটা কি আমাদের কারেন্ট ইন্ডেক্সটা নেবে দেন হচ্ছে আমরা যে যেটা ক্লিক দিবে কী কী দেখাবে তো ওইটার একটা লিস্টটা আমরা ক্রিয়েট করে রাখছি ঠিক আছে ধরুন ক্রিয়েট করলাম যে একটা লিস্ট নিলাম যেটার নাম লিখে কি টেক্সট সেন্টার তারপরে এখানে কি চারটা নিলাম কারণ চারটাকে নিলাম চারটে নিতে হচ্ছে যে আমাদের কি এখানে কি চারটে আইটেম আছে আপনি যেখানে পাঁচটা নেন এখানে কিন্তু দেখাবে না কারণ আপনাদের আমাদের এখানে কি আইটেমই আছে চারটা ঠিক আছে ওকে দেন কি আমরা স্কে রিটার্ন করলাম স্কে ভিতরে আমরা জাস্ট একটা মানে আমাদের অ্যাপটা দেখানোর জন্য সুন্দর মানে সুন্দর দেখানোর জন্য আমরা এখানে একটা জাস্ট অ্যাপ বার নিলাম যে বটন ইন তো এটা আপনাদের আপাতত বোঝার দরকার নেই আর যারা আগের ভিডিও দেখেছেন আশা করি এটা আপনাদের কোনো ফ্যাক্ট না ভালোভাবে বুঝতে পারছেন তো আজকের যে কোডটা সেটা হচ্ছে এটা যে বটন নিভেশন বার তাই তো তো বটন নিউশন বার আমরা স্কে দিতে পারি যেমন আমরা অ্যাপ বার দিতে পারতাম তেমনই তো বটন নেভিগেশন নিভিগেশন বার নেই বটন নিউন বার নেই হচ্ছে কি বটম নেভিগেশন বারে ওকে তো এটার ভিতরে আমরা অনেক কিছু দিতে পারি যেমন সিলেক্টেড কালার আনসিলেক্টেড কালার তারপর কি তারপর এই ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারছি তারপর কি আইকন সাইজ দিতে পারছি এলিমে চেঞ্জ করতে পারতেছি তারপর টাইটেল অথবা টেক্সটের যে থিম ওইগুলো চেঞ্জ করতে পারছি ফন্ট স্টাইল এগুলোও চেঞ্জ করতে পারতেছি তো ওইগুলো আমি সব দেখাচ্ছি না কারণ দেখেন আমি কম দি মানে ওই পুরোপুরি না দেখে এইটটি পারসেন্ট দেখানোর পরেও আমার কি এতটুকু ভিডিও লিঙ্ক থেকে ঠিক আছে থার্টি মিনিট প্লাস হয়ে যাচ্ছে তো আমি পুরো টাকি দেখা যাচ্ছি ফিফটি মিনিট হয়ে যাবে তো ওইটা কিন্তু জিনিসটা খারাপ দেখাবে ঠিক আছে তো এখন আমি দেখা যাচ্ছে যে আমরা এখানে আরেকটা জিনিস সেটা কি আইটেম তো আইটেমের ভিতরে আমরা মাল্টিপল আইটেম নিতে পারি যেটা এটা থার্ড প্যাকেট আর একটা লিস্ট তো এই যে এখানে আইটেম নিলাম একটা দুইটা একটা নিয়ে তার দেন এটা কপি করে নিলাম আর একটা জিনিস দিয়ে দিচ্ছি সেটা কি আইটেমগুলো কীভাবে নেব আইটেমগুলো নেওয়ার জন্য বটন নেভিগেশন বার আইটেম এটার ভিতরে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি ব্ল্যাক কেন দিচ্ছি কারণ আমি চাচ্ছি যে এখানে যখন সিলেক্টেড থাকবে তখন কি ব্ল্যাক হবে আবার সিমিলারলি দেখেন যে সেম টু সেম ওই আইটেমে জাস্ট আমরা কি এখানে কি সার্সটা করলাম আর কি আইকনটা চেঞ্জ করে দিচ্ছি আর এখানে গ্রিন দিয়েছি গ্রিন দেওয়ার কারণ হচ্ছে যে যখন এটা সিলেক্টেড থাকবে তখন কি এটা গ্রিন হয়ে যাবে ঠিক আছে তো তো আপনি চলে কি যদি চান যে সবগুলো ব্ল্যাক রাখার জন্য তো এই আইটেম কালারটাকে ব্ল্যাক দিতে পারে ঠিক আছে যদি সবগুলো মানে যেটা ক্লিক দেন না কেন যদি এটা কি ব্ল্যাকই থাকে তাহলে সবগুলো কি ব্ল্যাক করে দেবেন ওকে তো আশা করি এই জিনিসগুলো বুঝতে পারছেন দেন হচ্ছে কি আমাদের কারেন্ট ইন্ডেক্স অর্থাৎ আমরা যে কারেন্ট ইন্ডেক্সটা বানিয়েছিলাম উপরে একটা ভেরিয়েবল এই যে ভেরিয়েবলটা টার্টি লাইনে তো ওইটা আমরা নিচে যাচ্ছি কারেন্ট ইন্ডেক্সের ভিতরে আমরা ওইটা রেখে দিয়েছি দেন হচ্ছে এখানে কি অন টেপ নামে একটা ফাংশন করা যায় তো আমরা একটা টেপ নামে ফাংশন ক্রিয়েট করলাম যাতে করে যেটাই ক্লিক দেন না কেন আমাদের কারেন্ট ইন্ডেক্স যে বেলুটা ওইটার মধ্যে যাতে এই ইন্ডেক্সের বেলুটা মানে যেটা ক্লিক দিয়েছে ওইটা চলে যায় ঠিক আছে ওইটা সেভ হয়ে যায় আর সেটা কিসের আন্ডারে রাখছে স্টেট সেট স্টেটের আন্ডারে যাতে করে আমাদের স্টেটটা যখন চেঞ্জ হচ্ছে যাতে করে জিনিসটা খুব সহজে চেঞ্জ হতে পারে ঠিক আছে সেই জন্য যেহেতু আমরা কোনো স্টেটমেন্ট দেন ইউজ করে নেয় তারপর হচ্ছে আমাদের বডিতে বডি থেকে যে এখানে আমরা কি দেখাবো ঠিক আছে তো এখন দেখতে পাচ্ছেন যে বডি নামে একটা জিনিস আছে এটার মাধ্যমে কি আমরা উপরে যে একটা লিস্ট ক্রিয়েট করেছিলাম দেখুন কোথায় ছিল এই যে লিস্টটা এই লিস্টটা এখন কি ইনক্লুড করেছি তো লিস্টটা কি ইনডেক্স অনুযায়ী কাজ করবে যেমন প্রথম ইনডেক্সে এটা দ্বিতীয় ইনডেক্সে এটা এরকম আর কি ঠিক আছে তো আমরা এখানে চলে যাচ্ছি তেমনকে আমরা কী করলাম যে ওইটা কল করলাম কল করে যে একটা লিস্ট তো লিস্টের ভিতরে কি আমরা কারেন্ট ইন্ডেক্সটা দিয়ে দিলাম কথা হচ্ছে যখন আমরা এটা ক্লিক দিলাম তো এটা ক্লিক দেওয়ার পর কি এটা কি যেমন আমরা এটা ক্লিক দিয়েছি ঠিক আছে এটা ক্লিক দেওয়ার পর এটা কি জিরো নাম্বার ইন্ডেক্স তো কারেন্ট ইন্ডেক্সে কি জিরো নাম্বার ইন্ডেক্সটা চলে যাবে অর্থাৎ এটার মান না সব তো জিরো তো জিরো আসলে কী দেখাবে যেখানে চলে যায় জিরো আসলে প্রথম কি এটা দেখাবে তো সেই জন্য মূলত এটা এখানে হোম দেওয়া যাচ্ছে ঠিক আছে তো আশা করি আপনারা ব্যাপারগুলো ভালোভাবে বুঝতে পারছেন যদি বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে অথবা আমি দেখা যাচ্ছে কোনো কিছু মানে আমার কথা যদি ফাস্ট হয়ে যায় অবশ্যই আমার কি কি কমেন্ট সেকশনে জানাবেন যে একটু স্লো যাওয়ার জন্য তো আশা করি যে সব কিছু এক্সপ্লেন করে ফেলছি অলরেডি তো যদি কারো কোনো বুঝতে সমস্যা হয় আবার বলছে যে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আমি কিন্তু সববার কমেন্টের আনসার দেওয়ার ট্রাই করি ঠিক আছে আর The demo built